ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন করোনা ভাইরাসের প্রভাব ব্যাপকভাবে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনে যে কোনো টুর্নামেন্টে অংশ নিতে হলে খেলোয়াড়দের এখন আগে চোদ্দ দিন কিংবা সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হয় যে কারণে টুর্নামেন্টে যোগ দিতে হলে খেলোয়াড়দের কমপক্ষে দিন আগে সেখানে পৌঁছে যেতে হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ক্ষেত্রেও অবস্থা। আর করোনার বিধিনিষেধের কারণে এবার কোপাল পড়তে যাচ্ছে মোস্তাফেজুর রহমানের মোস্তাফিজ নয় বরং বড় দুঃসংবাদ পেল তার আইপিএল এর দল রাজস্থান রয়্যালস আইপিএল এর প্রথম কিংবা দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজকে সেরা একাদশে পাচ্ছে না তারা আগামী নয় এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে 2021 আইপিএল আসর আইপিএল এর 14 আসরে নিজেদের প্রথম ম্যাচে কিংস পাঞ্জাবের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী 12 এপ্রিল নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজ দেশে ফিরবেন রবিবার এর একদিন পর ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন বাহাতি এই পেসার সেখানে গিয়ে মুস্তাফিজকে থাকতে হবে বাধ্যতামূলক 7 দিন কোয়ারেন্টিনে সেই ক্ষেত্রে রাজস্থান রয়্যালস মুস্তাফিজকে নিজেদের প্রথম ম্যাচে পাচ্ছে না এটা নিশ্চিত 7 দিন কোয়ারেন্টিন শেষ করে পরের ম্যাচের আগে যদি মোস্তাফিজ ফিরতে পারে সেই ক্ষেত্রে ফ্রিজকে দেখা যাবে সেরা একাদশে তবে প্রথম ম্যাচে খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের প্রথম ম্যাচে মোস্তাফিজকে না পাওয়া বড় দুঃসংবাদ বটে রাজস্থান রয়্যালসের জন্য